অর্ধ 4/8/2024 তারিখ রোজ রবিবার সকালে ঢাকা জসকোট এলাকায় হাজির হয়ে কোটা সংস্কার আন্দোলনকারীরা নতুন করে সরকারের বিরুদ্ধে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা রাস্তায় নেমেছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে সকাল 10:45 ঢাকা সদরঘাট থেকে এক ঝাঁক আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে তারা ঢাকা জসকোটের দিকে এগিয়ে আসছে। এর মধ্যেই ঢাকা জসকোটের এলাকায় কর্তব্যরত প্রশাসন তারা গেট বন্ধ করে দেয়। সেই সময় আন্দোলনকারীরা ঢাকা সিএমএম আদালতের দিকে এগিয়ে গেলে সিএমএম আদালতের কর্মরত সকল প্রশাসন লোকজন সিএমএম কোর্টের মূল গেটটা বন্ধ করে দেন। একটা পর্যায়ে তারা রায়সাহেব বাজার মোড়ে যাওয়ার দিকে আন্দোলনকারীরা লাঠি ছোটা নিয়ে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করার চেষ্টা করেন। পথিমধ্যে সামনে পেয়ে যান একটি পুলিশের গাড়ি, যেখানে লেখা আছে ঢাকা মেট্রো ঠ/11/33/75। এই গাড়িটি ভাঙচুর শুরু করেন। অসংখ্য আন্দোলনকারীরা একটা পর্যায়ে সেই গাড়িতে আগুন ধরিয়ে দেন।